আগামীকাল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে কলকাতাতে প্রায় 15টি জায়গায় এবং অবশ্যই জেলাগুলোতে রাখি বন্ধনের আমরা সিদ্ধান্ত নিয়েছি। গড়িয়াহাট, শ্যামবাজার, যাদবপুর, এইডবি, যোগবাবুর বাজার, টালিগঞ্জ, ট্রাম ডিপো, এরকম 15টি কলেজ স্ট্রিট, আমি সব ডিটেলসে বলছি না, হয়তো সময় লেগে যাবে, 15টি জায়গায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাখি বন্ধন পালন করবে বাংলার মেয়েদের সুরক্ষার জন্য, বাংলার মহিলাদের সুরক্ষার জন্য, বাংলার জনগণের সুরক্ষার জন্য। আগামী 20 তারিখ আমরা কোর্টে যাচ্ছি, আমাদেরকে আগামীকালই আমরা কোর্টে যাবো, মহামান্য আদালতে শরণাপন্ন হব, যা আমাদেরকে ধর্ণা করার পারমিশন দেওয়া হবে। এবং আমাদের 20 তারিখ থেকে ধর্ণা শুরু হবে এবং 20, 21, 22, 23 এই সমস্ত এই প্রত্যেকটি দিন আমাদের ধর্ণা চলবে। এবং আলাদা আলাদা সেকশন ভারতীয় জনতা পার্টি 20 তারিখে ধর্ণা দেবেন আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা এবং বিধায়করা, 20 তারিখে তারা ধর্ণা দেবে। 21 তারিখে এমপিরা এবং অন্যান্যরা, বিধায়করা মানে শুধু বিধায়করাই ধর্ণা দেবে না, বিধায়কদের সাথে অন্যান্যরাও থাকবে, সেরকম এমপি এবং অন্যান্যরা মূলত দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে 21 তারিখে ধর্ণার জন্য। 22 তারিখে সমস্ত সেল এবং ডিপার্টমেন্ট তারা ধর্ণা দেবে এবং 22 তারিখে তার সাথে সাথে আমরা ধর্ণাও চলবে আমাদের, তার সাথে সাথে আমরা স্বাস্থ্যভবনে ঘেরাও করবো। 22 তারিখে স্বাস্থ্যভবন ঘেরাও ভারতীয় জনতা পার্টি 22 তারিখে করবে এবং 23 তারিখে আমাদের মহিলা মোর্চা, সেই মহিলা মোর্চার তারা ধর্ণা দেবে। এই পুরো কার্যক্রমের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের জিএ জ্যোতির্ময় সিং মাহাতো, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার নেতৃত্বে একটি বড় টিম তৈরি হয়েছে, তারা এই ধর্ণা দেবে, মাননীয় মুখ্যমন্ত্রী তারা এই ধর্ণাকে আয়োজন করবে এবং আমরা সকলে মিলে এই লাগাতার ধর্ণা কর্মসূচি আমাদের চালিয়ে যাব। তার সাথে সাথে 22 তারিখে স্বাস্থ্যভবনের ঘেরাও, সেটাও আমাদের কর্মসূচির মধ্যে থাকছে। এর সাথে সাথে আমরা জেলাগুলোতেও বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন প্রোগ্রাম করব।